আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল প্রবাসী ভাই এবং বোনেরা যুক্ত হচ্ছেন এবং দেখছেন প্রবাসী যোদ্ধার আরেকটি ভিডিওতে সবাই ভালো আছেন আশা করি এবং সুস্থ আছেন তো আজকে যে আপডেটটি সেটা হচ্ছে সৌদি আরবের হজ মন্ত্রণালয় থেকে যে আপনারা জানেন যারা যে তারা যে একটা নির্দেশ দিয়েছে বছর অন্য কোনো কান্ট্রি থেকে সৌদি আরবে হজ বা বাহমরা পারফর্ম করতে পারবে না শুধুমাত্র সৌদি আরবে বসবাসত বিদেশি নাগরিক এবং ওই দেশের লোকেরাই শুধু হজ পালন করতে পারবে তো এক্ষেত্রে যারা আছেন 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 বা বা যারা যারা হজ করার জন্য টাকা দিয়ে রাখছেন বিভিন্ন এজেন্সি বা ট্রাভেলসে আপনারা চাইলে এই টাকাগুলো নিয়ে নিতে পারবেন যে টাকাগুলো আপনারা জমা দিয়েছেন আপনারা এজেন্সি বা দালাল বা ট্রাভেলস যার মাধ্যমে আপনি টাকাটা জমা দিয়েছেন ওমরা বা হস করার জন্য সেই টাকাগুলো আপনারা বছরেই নিয়ে নিতে পারবেন বা আপনি এখন চাইলে এখনই নিয়ে নিতে পারবেন এই বিষয়টা জানিয়ে দেওয়া হয়েছে কারণ যেহেতু বাংলাদেশ থেকে বা অন্য কোনো কান্ট্রি থেকে সৌদি আরবে হজ করতে পারবে না সেক্ষেত্রে হজের হজের যে যে ফিটা বা সৌদি আরব সরকার কাটবে না তার মানে হচ্ছে আপনারা যে সকল ট্রাভেলস এজেন্সির ভিতরে বলেন তারপর আপনারা যে সকল দালালের মাধ্যমে দিছেন বিশেষ করে বিষাটা যার কাছ থেকে নিয়েছেন সেই টাকাটা আপনি রিটার্ন ব্যাক নিয়ে নিতে পারবেন সো এই মুহূর্তে যারা আপনারা টাকা জমা দিয়ে রাখছেন আপনারা আপনাদের ট্রাভেলস এজেন্সির সাথে বা যার মাধ্যমে আপনি টাকাটা জমা দিয়েছেন তার সাথে যোগাযোগ করে আপনার টাকাটা আপনি তুলে নেন যেহেতু এই বছর বাংলাদেশ সহ অন্যান্য কান্ট্রির বাইরের দেশের লোক সৌদি আরবে হস করতে পারবে না তো তার জন্য আপনার টাকাটা ফেলে রাখার কোনো প্রয়োজন নাই যখন আবার সুযোগ দিবে তখন আপনি টাকা জমা দিয়ে তারপর আবার হস পালন করবেন তো এই ছিল আজকের আপডেট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা এখন পর্যন্ত প্রবাসী যোদ্ধা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখেন পাশে থাকা বিলটু অন করে রাখেন আপডেটগুলো পাওয়ার জন্য তো আজকে এ পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ